নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে বানাতে চলেছি সর্ষে পাবদার ঝাল। তো প্রথমে আছে এখানে পাবদা মাছ, একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। এটি খুবই জনপ্রিয় রেসিপি, তো সবাইয়ের খুব পছন্দের বাঙালির। তো এটা বাড়িতে সবার বানানো হয়, ঘরে ঘরে জনপ্রিয় রেসিপি। তো আমি এটা আজকে বানাচ্ছি, দেখে নিন। প্রথমে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা সর্ষে। এটা কালো সর্ষে দিয়েও বানানো যায়, তবে আমি সাদা সর্ষে দিয়েছি। 1 চামচ পোস্ত দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে মশলাটা বেটে নেব, শিল নোড়াতে করে বেটে নিচ্ছি। তো বেটে রেখে দিয়েছি, এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি কড়াই গ্যাসে। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেলে রান্নাটা হবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো মাছটা দিয়ে দিলাম, একটা হাতের কাছে লিড রাখবেন যে খুব তেলটা ছিটকো। তো মাছটা ভাজা হয়ে গেছে আমার, 3 থেকে 4 মিনিট মাছটা ভাজবেন, বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। তো এখানে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা ভালো করে একটু মিশিয়ে নেবেন কড়াইতে। একটু হলুদ দিয়ে দেবেন, একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে একটু নাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিতে হবে। তো 2-3 মিনিট নাড়াচাড়া করলে হয়ে যাবে। তো এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। তো জলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। তো মাছটা অ্যাড করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দিতে হবে, মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। প্রথমে 2 মিনিট ঢেকে দিলাম, তারপরে ঢাকনাটা খুলে মাছটা এদিক ওদিক উল্টিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব ধনে পাতা দিয়ে। সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম একটু নামানোর আগে। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার সার্ভ করব। আর ফিরছি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।